আর চিন্তা নেই, চটপট চটজলদি আমরা বানাচ্ছি আজকের একটা সিম্পল টেস্টি স্যান্ডউইচ রেসিপি। বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য মায়েদের চিন্তা থাকে, আজকে খুব সহজ একটি টিফিন রেসিপি স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। দুটো ডিম সিদ্ধ নিয়েছি আর আলু সিদ্ধ নিয়েছি। একটা আলু বড় সাইজের সেটা সিদ্ধ করা আছে, দুটো ভাগ করা। এবার কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি ভেঙে নেব। ঠিক একইভাবে কাঁটা চামচের সাহায্যে দুটো ডিমকেও আমরা ভেঙে নেব। এবার এর মধ্যে দেব বিট নুন, এটা একটু টেস্টটা বুঝে শুনে দেবেন। আমি এখানে প্রায় 1.5 চামচ মতো বিট নুন দিলাম। গোলমরিচ গুঁড়ো দেব 1/2 চামচ থেকে 1 চামচ, যেমন ঝাল খাবে বাচ্চা সেই অনুযায়ী দেবেন। এখানে দেব গরম মশলা গুঁড়ো 1 চামচ, দেব চাট মশলা সেটাও 1/2 চামচ আর একটু বেশি দেব, আমচুর পাউডার যেটা ম্যাঙ্গো পাউডার সেটা প্রায় 1 চামচ মতো দেব, আর সামান্য একটু দিলাম টমেটো কেচাপ, এখানে দেব সেটাও আমি আন্দাজে দিচ্ছি কিন্তু আপনারা 1.5 চামচ দিয়ে দেবেন। এবার এটা আমুলের চিজ স্প্রের আছে, এটা আমি 1টা সিড দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনি এর মধ্যে মেয়োনিজও দিতে পারেন যদি চিজ না দেন, বা গ্রেট করে চিজ কিউব নিয়ে সেটা গ্রেট করেও দিতে পারেন। আমি আজকে চিজ স্প্রেড দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। হেলদি করে বানাবো, বাচ্চাদের লঙ্কা গুঁড়ো সেই জন্য দিচ্ছি না, গোলমরিচ গুঁড়ো দিলাম আর চিজটা দিচ্ছি এই কারণে একটু টেস্টটা ভালো লাগবে। এবার পাউরুটি নেব, প্রথমে 4 পিস পাউরুটি নিলাম 1টা প্লেটে। এবার টমেটো কেচাপ এর উপর একটু দিয়ে দেব, চামচে করেই দিচ্ছি, সবগুলোতে স্প্রেড করে দেব টমেটো কেচাপটা। এবার যে মিশ্রণটা তৈরি করেছিলাম ডিম আলু আর মশলা দিয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি উপরে, বেশ মোটা করে পরত দেব, তাহলে মুখে পড়লে খেতে ভালো লাগবে। চারটে পাউরুটির উপরে এটা দিয়ে দিলাম। এবার একটু চেপে চেপে দেব যাতে ভালো মতো করে এই মিশ্রণটা পাউরুটির উপর বসে, সেই জন্য চামচ দিয়ে যেমনটা করে দেখাচ্ছি চেপে চেপে এর উপরে আর কি বসিয়ে দেব। সাইড দিয়ে যেন বের না হয় একটু হাত দিয়ে আমি ঠিক করে দিলাম, ভেতরের দিকে দিয়ে দিলাম, আর একটা পাউরুটি ওর উপরে চাপা দিয়ে দিলাম। অনেক রকমভাবেই স্যান্ডউইচ বানানো যায়, আজকে খুব চটজলদি খুব সিম্পল একটা স্যান্ডউইচ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার যেটা করব, 1টা স্যান্ডউইচ মেকার নিয়েছি, সেখানে বাটার ব্রাশ করব আমরা। প্রথমে ভালো মতো করে উপর নিচে বাটারটা ব্রাশ করতে হবে। বাটার যদি ভালো মতো মানে ব্রাশ করা যায় তাহলে খুব সহজে উঠে আসবে স্যান্ডউইচটা হয়ে যাওয়ার পর। তো দু ভাগ করে কেটে নিতে হবে পাউরুটিগুলোকে, একটা গোটা পাউরুটি যে মানে যেমনটা দেখালাম তারপরেই যে এইভাবে দু ভাগ কেটে নিয়ে ঠিক ওই খোপে বসিয়ে দিতে হবে। বন্ধ করলাম আমি, দেখুন এইভাবে ক্লিপটা বন্ধ করতে হবে প্রথমে। এরপর 1টা সবুজ 1টা লাল বাটন দেখতে পাবেন, এবং আমি প্রথমে অন করব। অন করলে লাল আলো জ্বলবে, এরপর যখন স্যান্ডউইচটা তৈরি হয়ে যাবে তখন সবুজ আলো জ্বলবে। তো প্রথমে অন করলে লাল আলো জ্বলবে, স্যান্ডউইচ পুরো তৈরি হয়ে গেলে সবুজ আলো জ্বলবে, তখন সুইচটা অফ করে দেব। তারপর 2-1 মিনিট তাও নয়, আরও একটু কম সময় পর আমি এটা তুলে দেখব হয়ে গিয়েছে। তো রেডি হয়ে গেল, ঠিক এভাবে করবেন। তবে আরেকটা কথা, আমি পাউরুটির আজকের যে ধারগুলো আছে সেটা কেটে নিইনি, সবটা নিয়ে করেছি। আপনি চাইলে পাউরুটির ধারগুলো কেটে তারপর করতে পারেন।
তো এইভাবে আপনি টিফিন বক্সে ভরে দেবেন, বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে। কেমন লাগলো আজকে রেসিপি জানাতে ভুলবেন না, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুরু রেশন, পাশে থাকা বেল আইকন প্রেস করলে সবার আগে সব রেসিপি চলে যাবে আপনাদের কাছে। দেখুন ভীষণ সুন্দর হয়েছে স্যান্ডউইচগুলো, খুব সহজে এরকম স্যান্ডউইচ আপনি বানিয়ে নিতে পারেন, স্যালাড দিয়ে দিয়ে দিতে পারেন, বাচ্চারা খুশি হয়ে যাবে। এর ভিতরটা আমি দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে। তো আজকে বললাম যেটা পুরো পাউরুটিটা দিয়ে করেছি, আপনি চাইলে প্রথমেই পাউরুটির চারটে ধার কেটে নেবেন, তারপর ভেতরে যেরকম পুর দিয়ে করেছি পুর দেবেন, তারপর মাঝখান থেকে কোনা বরাবর কেটে স্যান্ডউইচ মেকারে দিয়ে স্যান্ডউইচটা বানিয়ে নেবেন। ঠিক এভাবে করুন, ভীষণ ভালো লাগবে। সবগুলোই খুব ভালো হয়েছে, বাচ্চারা ভীষণ খুশি হয়ে গিয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে এভাবেই বানিয়ে ফেলুন। আমাদের আরও একটি চ্যানেল বঙ্গবিদ্যা শুরু অবশ্যই দেখবেন, আমাদের আরও একটি চ্যানেল সিরিজ মোটিভেশনভাবে যোগ রাখবেন। তো দেখিয়ে দিলাম সবটাই, ভেতরটা ভীষণই সুন্দর হয়েছে, বাইরেটা ভীষণ ক্রিস্পি হয়েছে, এভাবেই বানিয়ে ফেলুন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, নমস্কার।